সাত বছরে ওমান ও ইরাক বেশ কয়েকবার সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হলেও চীনের মধ্যস্থতায় চলতি মাসে প্রথমবারের মতো সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেন তারা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক মধ্যপ্রাচ্যে হয়নি, হয়েছে চীনে। আর এত কিছুর পরও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চীনের এই ভূমিকা দেশটির জন্য সাফল্য বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ঐতিহাসিকভাবে চীন বৈশ্বিক সংঘাতে কখনো নিজেদের না জড়ালেও গেল সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে বেইজিং প্রস্তুত বলে ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধানে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের ঘোষণা দেয় চীন। চীনের একের পর এক এমন উদ্যোগে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত নিয়ে এক প্রতিবেদন তৈরি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে বলা হয় মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়নের ফায়দা নিতে যাচ্ছে চীন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কেননা ঐতিহ্যগতভাবে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলেও ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার পর সৌদি আরবের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়। এছাড়া ইরাক ও আফগানিস্তান থেকে হঠাৎ সেনা প্রত্যাহার তাদের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে। এসবের মধ্যে চীনের বর্তমান কার্যক্রমে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী চীনের প্রভাব দ্রুত বাড়লেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হওয়ার মতো সক্ষমতা তাদের নেই। এই অঞ্চলে ওয়াশিংটনের সেনা ও সামরিক ঘাঁটি রয়েছে যা বেইজিংয়ের নেই। তবে চীন কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে পারে, তাই নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র আগের মতোই নেতৃত্বের আসনে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে চীনের কঠিন যাত্রা কেবল শুরু বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, সময় সংবাদ।